السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধুগণ, মানুষ এখন বিজ্ঞান ও প্রযুক্তির ছোঁয়ায় অনেক সচেতন, জ্ঞানবান ও যুক্তিবাদী হয়ে গেছে। সভ্যতার চাকাও এগিয়ে গিয়েছে অনেক দূর, কিন্তু তা সত্ত্বেও আধুনিকতার ছদ্মবরণে বহু অন্ধকার ও কুসংস্কার ঢুকে গিয়েছে আমাদের এই সমাজে, যার মধ্য থেকে অন্যতম অন্ধকার ও ভয়ঙ্কর কুফুরী কুসংস্কার হলো জ্যোতিষীর রাশিফল বা গণককে বিশ্বাস করা। প্রিয় দর্শক, জ্যোতিষীর রাশিফল বা গণককে বিশ্বাস করা মানে আল্লাহ তাআলার আলেমুল গায়েবের নামে শিরক করা। কেননা যারা জ্যোতিষীর রাশিফল বা গণককে বিশ্বাস করে, তাদের ধারণা হলো আল্লাহ তাআলা যেমনিভাবে অদৃশ্যর জ্ঞান রাখেন, তেমনিভাবে জ্যোতিষীর রাশিফল গণকরাও সেই বিষয়টি অবগত আছেন, জ্ঞান রাখেন। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, যে আল্লাহ তাআলা ব্যতীত আকাশমণ্ডলী এবং পৃথিবীতে কেউ অদৃশ্য গায়েবের জ্ঞান রাখেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্য জায়গায় ইরশাদ করেন, وعنده مفاتيح الغيب الا لا يعلمها الا هو, যে তার কাছেই অর্থাৎ আল্লাহ তাআলার কাছেই অদৃশ্যের চাবিকাঠি রয়েছে, যা তিনি ব্যতীত অন্য কেউ জানেন না। অর্থাৎ আল্লাহ তাআলাই একমাত্র গায়েবের অদৃশ্যর বিষয়ে জ্ঞান রাখেন, তিনি ব্যতীত কেউ অদৃশ্যর গায়েবের জ্ঞান রাখেন না, বরং এবং কি নবীরাও সেই বিষয়ে জ্ঞান রাখেন না। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নবীদেরকে যতটুকু জানিয়েছেন ততটুকু তারা জানেন, এছাড়া এই বিষয়ে আল্লাহ তাআলা কাউকে জ্ঞান দান করেননি। কারণ গায়েব এটি এমন একটি বস্তু যার অস্তিত্ব রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা সবাইকে এই বিষয়ে জ্ঞান দান করেননি, অবহিত করেননি। এই গণক বা জ্যোতিষী রাশিফল গণক প্রসঙ্গে হাদিস শরীফও এরশাদ হয়েছে, সহিহ মুসলিম শরীফে বাবু মাজা আফিল কুহানি ফি নাহবিহিম পরিচ্ছেদে হাদিস আসছে, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতা'আরাফান ফাসআলাহু আন শাইইন ফাসাদদাকাহু বিমা ইয়াকুলু লাম তুকবাল লাহু সালাতুন আরবাঈনা ইয়াওমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি গণকের কাছে যায় এবং সে যা বলে তাতে বিশ্বাস করে, তার 40 দিনের নামাজ কবুল করা হবে না। 40 দিনের নামাজ কবুল করা হবে না, এর অর্থ হলো যে সেই 40 দিন তার যে নামাজের মুস্তাহাবাত আলাদা যে সওয়াব রয়েছে সেগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, কিন্তু ফরজিয়ত যেটি দায়িত্ব রয়েছে ফরজিয়ত আদায় হয়ে যাবে। এজন্য সেই 40 দিন আমাদেরকে অবশ্যই নামাজ পড়তে হবে। গণক সম্পর্কে আরও একটি আবু দাউদ শরীফে এই পরিচ্ছেদে আরও একটি হাদিস রয়েছে, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতা কাহিনান ফাসাদদাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি গণকের কাছে যায় এবং তিনি যা বলে তা সত্যায়িত করে, বিশ্বাস করে, সে যেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ বাণীকে অস্বীকার করল। অর্থাৎ উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রাখলে বোঝা যায় যে গণকের কাছে যাওয়া, রাশিচক্র বা রাশিফলকে বিশ্বাস করা, সেখানে যাওয়া বা বিশ্বাস করা, এটি সম্পূর্ণভাবে শিরিক এবং কুফরি। তাই গণকের কাছে, রাশিফল জ্যোতিষী গণকদের কাছে যাওয়া, সেগুলো বিশ্বাস করা, শোনা, দেখা সম্পূর্ণরূপে শিরক এবং কুফরের অন্তর্ভুক্ত। তাই আমাদেরকে সেই সমস্ত জায়গায়, সে সমস্ত মানুষদের কাছে যারা জ্যোতিষীর কাজ করে, গণকের কাজ করে, রেখা দেখে মানুষের ভাগ্যর ফল বলে, ভবিষ্যতে কী হবে না হবে, আগামী দিন শুভ হবে নাকি অশুভ হবে, সমস্ত কথা বলে, তাদের কাছ থেকে আমাদের বিরত থাকতে হবে, যাওয়া থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত
मुसलमान भाई बोन के सकल प्रकार कुफुरी कुसंस्कार शिर्क থেকে মুক্ত থাকার মুক্ত রাখুন হেফাজত করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।